এই মুহূর্তে কমার মধ্যে অবস্থান করছে, সেই কমা থেকে বাঁচাতে হলে সরকারি হস্তক্ষেপ অবশ্যই অবশ্যই আমরা কামনা করছি। আপনার শুরুতে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনার সিগন্যাল ছবির মহরত অনেক আগে হয়েছিল, কিন্তু এখনো শুটিং হয়নি, এটা শুটিং হবে কবে? আগামী 6 ডিসেম্বর থেকে আমি শুটিং এ যাব। কেন শুটিংটা হয়নি এটা সবাই জানে, দেশে আমি যখন কাজটা শুরু করি আমার প্রত্যেক বছরের লাস্টে একটা ছবি শুরু করি, সেই কাজটাই আমি সে করেছিলাম। বাট আমি যে টাইমটা আমার শিডিউল ছিল মার্চের 1 তারিখ থেকে আমি আউটডোরে থাকার কথা, বাট করোনার কারণে আমি টোটাল প্রজেক্টটা এতদিন লেন্দি হয়ে গেছে। যদিও লেন্দি দেন এখনো করোনা আছে, করোনার প্রভাব আছে, তারপর আমরা নিয়ম নীতি মেনে আমরা আবার শুটিং এ একটু যেতে হচ্ছে, কারণ আমরা আর কত ঘরে বসে থাকবো। এই জন্য আমরা আগামী 6 ডিসেম্বর থেকে আমরা সিগন্যাল মুভির কাজ শুরু করবো ইনশাআল্লাহ। সিগন্যাল মুভির হিরো হিরোইন কে? হিরো হিরোইন হচ্ছে আসিফ ইমরোজ এবং তানিন সুবা, রিপন খান আর একটি নতুন মেয়ে থাকবে, এখন এটা আমরা রিকনফার্ম করতে পারিনি। আর অভিনেতা শিল্পী হিসাবে একজন পাওয়ারফুল অভিনেতা আছেন, সেটা হচ্ছে শতাব্দী ওয়াদুদ, তারিক আনাম খান, ডক্টর এজাজ, তারপর আছে সুশীল নামে একটি একজন আর্টিস্ট, জিসান, বদ্দা মিঠু, মনিরা মিঠু এবং আরো অনেকে যাদের নাম এই মুহূর্তে সবসময় মনে থাকে না। এ হচ্ছে আমার সিনেমার শিল্পী কলা কৌশলী, বলতে ক্যামেরাম্যান হচ্ছে সবুজ, মেকআপ জাহাঙ্গীর, প্রোডাকশন ম্যানেজার রফিক, মিউজিক ডাইরেক্টর এক, যদিও এক এক মিউজিক ডিরেক্টর এক এক গানে এক একজন থাকবে। এই ফার্স্ট সিগন্যালের গান রেকর্ডিং করলাম, এটা হচ্ছে মুরাদ নূরের পরিচালনায়, সঙ্গীত পরিচালনায় তুহিন সিদ্দিক, এবং গীতিকার আর হচ্ছে সিঙ্গার হচ্ছে এই প্রজন্মের খুবই পরিচিত মুখ মিলন এবং নকশিতা বাসম। সিগন্যাল ছবির গান কয়টা? গান হচ্ছে 5টা। এই আর সিগন্যাল ছবির গল্পটা কি নিয়ে? কি রোমান্টিক সমসাময়িক কিছু ঘটনা নিয়ে, একটি সোশ্যাল অ্যাকশন ছবি, ভালোবাসার ব্যাপারটা থাকবে। তবে এই ছবিতে প্রধান যে আকর্ষণ হচ্ছে একটি নায়িকা যে চরিত্র অভিনয় করবে সে একটি তুখুর একজন অভিনেত্রী কাজ করবে, সে কারণ ডাবল ক্যারেক্টার প্লে করবে। যে ডাবল ক্যারেক্টার প্লেটা হচ্ছে দর্শক এন্ডিং এর আগে বুঝতেই পারবে না সে কি গল্পের নায়িকা না সিনেমা নায়িকা, এটা এন্ডিং পর্যন্ত তাদেরকে দেখতে হবে। যে কারণে সিগন্যাল ছবি নিয়ে আপনার এ পর্যন্ত কতগুলো ছবি নির্মাণ হয়েছে? আমি পর্যন্ত রিলিজ হয়েছে 7টি ছবি রিলিজ হয়ে গেছে, এখন রানিং পজিশন হচ্ছে 4টি ছবি কাজ, রানিং পজিশন কোনটা গল্পের কাজ করতেছি। একটা হচ্ছে দেবর আমার কত আপন, যার শিল্পীকে আমরা একজন শিল্পীকে স্বাক্ষর করেছি, সেটা হচ্ছে মৌসুমি, প্রিয়দর্শনী মৌসুমি, দেবর আমার কত আপন। এখানে নতুন একটা হিরো কাজ করছে, দুটা হিরো, আরো অন্যান্য শিল্পীরা তো অবশ্যই আছে। আর মজদু নামে একটি ছবির কার্যক্রম শুটিং চলছে, এটা মজদু স্বপ্নের ফেরিয়র নামে একটি কাজ করতেছি, অলরেডি প্রজেক্ট রেডি, ইমিডিয়েটলি আমরা এই ছবি শুটিং এ যাবো আর কি। সিগন্যাল ছবি নিয়ে আপনার কতটুকু আশাবাদী? আশাবাদী প্রত্যেকজন প্রত্যেক নির্মাতাই ভালো আশা থাকে, কিন্তু আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি, সিনেমা হলের সমস্যা, নানাবিধ কারণে আমরা কতটুকু আশা আমরা পাবো সেটা বলতে পারছি না। তবে আমরা আপ্রাণ চেষ্টা করছি, যারা চলচ্চিত্র নির্মাণ করছে আশা করি সবার চেষ্টায়, গভর্নমেন্টের কোন সহযোগিতা ছাড়াই বলতে পারবো না, গভর্নমেন্টের সহযোগিতা তো লাগবেই, তাহলে আমাদের দেশে চলচ্চিত্র অঙ্গনটা বেঁচে যাবে। তা না হলে চলচ্চিত্র এখন এই মুহূর্তে কমার মধ্যে অবস্থান করছে, সেই কমা থেকে বাঁচাতে হলে সরকারি হস্তক্ষেপ অবশ্যই অবশ্যই আমরা কামনা করছি। আপনার 6-7টা ছবির মধ্যে সবচেয়ে হিট ছবি কোনটা আপনার কাছে? আসলে হিট বলতে কি, যেটি দর্শক গ্রন্থিত হয় সেটাই হিট, সে যদি বিচার করে তাহলে গুন্ডামি অনেক সুপারহিট ছবি আমার। তারপরে আছে আছে আমাদের ক্রাইম রোড, তারপরে আছে মাটির পরি, ফার্স্ট মুভি আমার, আমার প্রত্যেকটা ছবি দর্শক মন্দিত হয়েছে, যদিও আমি চেষ্টা করছি যে আরো ভালো ছবি উপহার দেওয়ার জন্য। আপনার দর্শকদের সম্পর্কে আরো বাংলাদেশের চলচ্চিত্রের যে অবস্থা এই সম্পর্কে কিছু বলেন।
চলচ্চিত্র অবস্থান তো সবাই জানে যে আমাদের অবস্থান খুবই জঘন্য এবং নগণ্য, দুটোই আমরা ইচ্ছা করলে ঠিক করতে পারি গভর্নমেন্টের সহযোগিতা পেলে। ধন্যবাদ।